হ্যালো বন্ধুরা, তোমরা যারা ফ্রি ফায়ারে অ্যাপ টুল ব্যবহার করতেছো, অর্থাৎ ফ্রি ফায়ারে তোমরা যারা হ্যাক ব্যবহার করতেছো, লোকেশন হ্যাক, এবং বর্তমানে যখন ফ্রি ফায়ার সমস্ত আইডি ব্যান শুরু করে দিচ্ছে, তো তোমরা এই মুহূর্তে কিন্তু হ্যাকটি রিমুভ করার চেষ্টা করতেছো। কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে একটি, তোমরা যখন যে অ্যাপ টুলের যে সফটওয়্যারটি রয়েছে, এই অ্যাপটি তোমরা যখন আনইনস্টল দাও, কিন্তু তোমাদেরও আনইনস্টল দেওয়ার পরেও কিন্তু এই হ্যাকটি যাচ্ছে না। তোমরা আবার পুনরায় ইনস্টল করতেছো, ইনস্টল করে সেটিং সম্পূর্ণ অফ করতেছো, অফ করার পরেও কিন্তু তোমাদের যে হ্যাকটি যাচ্ছে না ফ্রি ফায়ার থেকে, হ্যাকটি রয়ে যাচ্ছে। এখন তোমরা খুব মানে সিরিয়াস রয়ে গেছো যে তোমাদের কীভাবে হ্যাকটি রিমুভ করবে। তো আজকে আমি তোমাদেরকে অতি সহজে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এই হ্যাকটি রিমুভ করবে। অর্থাৎ তোমাদের যে মাথায় যে ডান্ডাগুলি দেখা যাচ্ছে, তোমরা ডান্ডাগুলি কীভাবে রিমুভ করবে, অর্থাৎ পুরো হ্যাকটি কীভাবে তোমরা ফ্রি ফায়ার থেকে রিমুভ করো তা আমি দেখিয়ে দেবো। তোমরা অনেকেই সফটওয়্যারটি আনইনস্টল করছো, আমি তোমাদেরকে অ্যাপ টুল সফটওয়্যারটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে অ্যাপ টুল সফটওয়্যারটি রয়েছে, এটি হচ্ছে অ্যাপ টুল সফটওয়্যার, আর তোমরা এটি ব্যবহার করে হ্যাকগুলি চালু করেছো ফ্রি ফায়ারে। দেখো এখানে কিন্তু এখন এই সফটওয়্যারে কিন্তু সব কিছু অন রয়ে গেছে, অফ রয়েছে। তোমরা এখানে সব কিছুই অফ দেখতে, সেটিংয়ে পুরোটাই অফ দেখতেছ, কিন্তু আমরা যখন ফ্রি ফায়ারে যাবো, ফ্রি ফায়ারে কিন্তু আমাদের হ্যাকটি রয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা পরিত্রাণ কীভাবে পাবে, অর্থাৎ তোমরা কীভাবে হ্যাকটি রিমুভ করবে, আমি আজকে তোমাদেরকে সেটি ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, এই হ্যাকটি রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে সেটিংয়ে, মোবাইলের সেটিংয়ে। আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে খুঁজতে হবে অ্যাপস। তো সেটিংয়ে আসার পর তোমরা এই যে এখান থেকে তোমরা প্রথমে এখান থেকে এই যে অল অ্যাপসের এখান থেকে অল অ্যাপস করে দিবে। এখানে তোমাদের অন্য কিছু থাকতে পারে, তোমরা এখানে অল অ্যাপস করে দিবে। তো অল অ্যাপস করার পর তোমরা এখান থেকে ফ্রি ফায়ার খুঁজে নেবে, এখান থেকে তোমরা ফ্রি ফায়ার খুঁজে নেবে। এই যে আমরা এখানে পেয়ে গেছি ফ্রি ফায়ার, এই যে ফ্রি ফায়ার। তোমরা ফ্রি ফায়ার খুঁজে ফ্রি ফায়ারে ক্লিক করবে। এখন ফ্রি ফায়ার চলে আসছে, ফ্রি ফায়ারের কিছু সেটিং আছে। এখানে আমরা যে সেটিংটি দেখতে পাচ্ছি, এখানে স্টোরেজ যে সেটিংটা রয়েছে, এই যে স্টোরেজের যে সেটিংটা রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। আমরা স্টোরেজের সেটিং ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদেরকে এখানে এই যে ক্লিয়ার ডাটা, এই যে ক্লিয়ার ডাটা রয়েছে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আমাদের অ্যাপসে যে ডাটাগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমাদের সাথে যেই হ্যাক টুলের যেই অ্যাপ টুলের যেই সেটিংটা ছিল, ওই সেটিংটাও এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে আমাদের যে ফ্রি ফায়ারের যেই হ্যাকটি ছিল, হ্যাকটি রিমুভ হয়ে যাবে। অর্থাৎ মাথায় যে ডান্ডাটি দেখা যেত ওটা থাকবে না, আমাদের ফ্রি ফায়ার থেকে টোটালি হ্যাক রিমুভ হয়ে যাবে, আমাদের আইডির আর কোনো রিস্ক থাকবে না। তো আমরা এখন ফ্রি ফায়ার থেকে বের হয়ে আবার ফ্রি ফায়ারে প্রবেশ করব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সেটিংয়ে গিয়ে ফ্রি ফায়ারের যে ডাটা ছিল ডাটাগুলি আমরা ক্লিয়ার করে দিলাম। এখন কিন্তু আমাদের আর, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আগে যে মাথাটি ছিল, মাথাটিতে কিন্তু এখন আর হ্যাক নেই। মানে আমাদের মাথাতে যে ডান্ডাটি ছিল, এখন ডান্ডাটি কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ আমাদের হ্যাকগুলি যে হ্যাকটি ছিল, হ্যাকটি কিন্তু রিমুভ হয়ে গেছে।